আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রান্ত, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা এইচএসসি অ্যাডমিশনে কিভাবে আপনার ফোন নাম্বারটি চেঞ্জ করবেন। যারা আবেদন করার সময়, ফর্ম ফিলাপের সময় নিজের নাম্বারটি কোনো ক্রমে ভুল করে ফেলছেন, এই জন্য সিকিউরিটি কোডটা রিকভার করতে পাচ্ছেন না, বা অ্যাপ্লিকেশনটি আবার নতুন করে আপডেট করতে পারছেন না, কারণ আপডেট করতে হলে আপনাকে অবশ্যই সিকিউরিটি কোডটা জানা লাগবে। আর সিকিউরিটি কোডটা যদি না পেয়ে থাকেন, যদি ফোন নাম্বার ভুল থাকে, তাহলে তো অবশ্যই ভুল নাম্বারে সিকিউরিটি কোডটা চলে যাবে, বা আপনি চাইলে রিকোভারি যখন করবেন তখনও সিকিউরিটি কোডটা ভুল নাম্বারে চলে যাবে। তো সেই ভুল নাম্বারটি আপনি কিভাবে সংশোধন করবেন, সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো কথা না বলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাকে যা করতে হবে, ফোন অথবা ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখতে হবে xi ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি। এই ওয়েবসাইটটিতে ভিজিট করার পর আপনার যে হোম পেজ আসবে, যে হোম পেজ আসার পরে দেখুন এখানে লেখা আছে সিকিউরিটি কোড পুনরুদ্ধার অথবা চেঞ্জ মোবাইল নাম্বার চেঞ্জ। এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। তো চলুন ক্লিক করি। আচ্ছা, এই লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটা যখন আসবে, তখন এইখানে যা যা আছে সেগুলো পূরণ করে সাবমিট করলেই আশা করা যায় হয়ে যাবে। তো এইটার আরেকটা হচ্ছে কিভাবে করতে হবে সেটা এখানে আমি এর আগের ভিডিওতে অবশ্যই দেখাইছিলাম। অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া ভিডিওটি করে দিলে হয়তো বা ভালো হইতো। তো তাদের জন্য আমি চেষ্টা করি যে আপনাদের সবসময় হেল্প করার, আমার যতটুকু সাধ্য। আজকে তাদের জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি, যারা রং ভুল নাম্বার ডিজিট করার পর সিকিউরিটি কোড উদ্ধার করতে পাচ্ছেন না, তাদের জন্য আশা করি তাদের ভিডিওটি অনেক ভালো লাগবে এবং তাদের কাছে অনেক হেল্পফুল হবে। প্রথমে দেখেন ওই লিঙ্কটাতে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন জাস্ট পুট দেয়ার এসএসসি রোল নাম্বার, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, সিলেক্ট বোর্ড নেম, পাসিং ইয়ার, রাইট মোবাইল নাম্বার, ফাইনালি হিট দ্য সাবমিট বাটন অ্যান্ড এসএমএস উইল গেট নোটিফিকেশন। ওই আপনি যখন এইখানে এসএসসি রোল, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড সিলেক্ট করবেন, তারপরে পাসিং ইয়ারটা দিবেন। দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে তুমি টাকা প্রদানের সময় যে কন্ট্যাক্ট নম্বরটি দিয়েছিলে তাতে সম্ভবত কোনো ডিজিটের ভুল থাকায় অনলাইনে আবেদন করতে পারছো না, তুমি তোমার সঠিক নম্বরটি প্রদান করো। আচ্ছা, এখানে আপনার ভুল নাম্বার যা দিয়েছেন দিয়েছেন, ওটা বাদ, আপনি নতুন করে আপনার নতুন সঠিক নাম্বারটাও এখানে দুইবার টাইপ করবেন। এখানে একবার রিটাইপ কন্ট্যাক্ট নাম্বার, এখানে একবার দিয়ে সিকিউরিটি কোডটা 70783 দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে আপনার ফোনে ফোন নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে এবং আপনার সঠিক নম্বরে একটা নোটিফিকেশন বা এসএমএস চলে যাবে, সেটা এখানে বলা হয়েছে। হ্যাঁ, কই পড়লাম যেন, হ্যাঁ, ফ্রম দেয়ার অ্যাপেল ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন, যে এখানে লেখেন দ্য ম্যানি অফ দ্য স্টুডেন্ট শুড কাম মিস্টেক, এই তো রং কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ ফর অ্যাপ্লিক্যান্ট ফ্রম উইল অ্যাপের ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন পিরিয়ড, যে অ্যান এস এম এস উইল গেট এ নোটিফিকেশন। আপনার খুব সহজে আপনি আপনার নম্বরটি চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনারা হয়তো বা বুঝতে পারছেন কিভাবে চেঞ্জ করবেন, আমি আরেকবারও রিপিট করতেছি। প্রথমে xi ক্লাস অ্যাডমিশন গভ ডট এই ওয়েবসাইটটি ভিজিট করার পর এই ওয়েবসাইটটি আসবে, তারপরে এখান থেকে আপনি সিকিউরিটি কোড এটাতে ক্লিক করে সিকিউরিটি কোডটাও চেঞ্জ করতে পারেন এই ওয়েবসাইটটা থেকে। আবার আপনি যদি ভুল মোবাইল নাম্বার দিয়ে রাখেন, এখান থেকে ক্লিক করে আপনার ফোন নাম্বারটাও চেঞ্জ করে নিতে পারবেন খুবই সহজে, এত চিন্তার কোনো কারণ নেই। তারপরে যখন আপনার ফোন নাম্বারটি সঠিক চেঞ্জ করা হয়ে যাবে, তখন আপনি যদি চান যে আমি আপনার আমার ফর্মটা আপডেট করব, তখন আপনি সিকিউরিটি কোডটা নিতে পারেন, কারণ তখন আপনার সঠিক নম্বরটি আপনার তো জানাই আছে, এই যে আপনার আর ফোন নাম্বার, এই যে কন্ট্যাক্ট নাম্বার, এইখানে আপনি অনলাইনে যে চেঞ্জ করছেন সেই নাম্বারটা দিয়ে সাবমিট করলে আপনার সেইখানে সিকিউরিটি কোডটা চলে আসবে। সিকিউরিটি কোডটা চলে আসার পরে আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই আপনার অ্যাপ্লিকেশন আপডেট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি অবশ্যই ভালো লাগলে তাহলে লাইক দিবেন, আর আপনাদের ফ্রেন্ডরা যারা এরকম সমস্যার মধ্যে আছে, ফোন নাম্বার চেঞ্জ করতে পারছে না, তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন, তারা অবশ্যই হেল্প তাদের সাহায্য হবে। আর তো সেই পর্যন্ত আপনারা সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। খোদা হাফেজ।